আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইস ব্লগ ইন আয়ারল্যান্ড। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক ভালো আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাদের ঈদটা কেমন কাটলো? আশা করছি অনেক ভালো কেটেছে। সো বরাবরের মতো আজকে আমি ঈদের ব্লগ শেয়ার করছি, কী করলাম সারাদিন ঈদের দিন। আমরা প্রবাস জীবনের ঈদটা তো আসলেই অনেকটা ভিন্ন বাংলাদেশে থেকে, আর এবার আসলে ঈদের পর আমি কোনো গেস্টের ইনভিটেশন রাখিনি আমার বাসায়, কারণ আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। সো দেখা যাবে যে আমি যদি গেস্ট আসে তারপরে কাজগুলো যেহেতু আমাকে একা করতে হবে, আমি আর পড়তে পারবো না। তো সকালে ঘুম থেকে উঠে আমি যে রান্না করেছিলাম সেই রান্নার সবগুলো ডিশে নিয়ে নিয়েছি এবং টেবিলে এখন সুন্দর করে সার্ভ করছি, কারণ আমার লাইফের সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট গেস্ট তিনজন মেম্বার, সেটা হচ্ছে আমার হাজবেন্ড এবং আমার দুই ছেলে। তারা এখন আসবে খেতে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। সো সেই জন্য টেবিলটাকে সুন্দর করে টিপটপ করে গুছগাছ করে নিয়েছি। আর রান্না করেছিলাম লাল সেমাই, দুধ দিয়ে যেটা রান্না করে সেভাবে রান্না করেছিলাম। চিকেন রোস্ট করেছি, আর প্লেন পোলাও করেছিলাম, স্ট্রবেরি শর্ট কেক করেছিলাম, ফিরনি রান্না করেছিলাম এবং কাটা মশলা গরুর মাংস রান্না করেছিলাম। এটা আর হার বাবা পছন্দ করে। আমরা তারপরে তুমি আসলে পর আমরা বেরোবো না, তো আমি তো রেডি হবো। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি সাজুগুজু করতে। ঈদের দিন তো একটু সাজুগুজু করতেই হয়। সো এবার আমার ঈদের আউটফিট হচ্ছে লাল কালার, আর এই যে মেহেদি দিয়েছি, এই হাতের মেহেদিটা কিন্তু আরহামের বাবা দিয়ে দিয়েছে আমাকে, আর ডান হাতেরটা, কারণ বাঁ হাতে ডান হাতে দিতে পারি না, ডান হাতেরটা তো আমি দিয়েছি। আমার আসলে পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম ঈদের কয়েকদিন আগ পর্যন্ত, ক্লাসের অনেক একটু প্রেশার ছিল, সেই জন্য আমি ঈদের আগে প্রিপারেশনের ভিডিও করতে পারিনি। এবার মেহেদি দেওয়া থেকে সব কিছু রাতের 1:30 বাজে বসে আমি এক হাতে দিয়েছি, আরেক হাতে ও দিয়ে দিয়েছে আমাকে। সো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে আমরা এখন যাব সবার বাসায় ঘুরতে, একের পর এক একের পর এক, এখন সিরিয়াল বাই সিরিয়াল এক এক ভাবিদের বাসায় ঘুরবো, তাদের মজার মজার রান্নাগুলো খাবো আর জমিয়ে আড্ডা দিব। আসলে আমাদের প্রবাস জীবনের ঈদটাই এরকম, এখানে বাবা মা আমাদের যে ফ্যামিলি মেম্বার্স আছে অনেক মিস করি, কারণ বাংলাদেশের ঈদগুলো তো অনেক ডিফারেন্ট ছিল। আর এখানে যখন মানুষ যেই পরিবেশে থাকে তখন সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, নাথিং টু ডু, উই আর জাস্ট বাউন্ড ইন হিয়ার। সো আমার মনে হয় যে এখানে আমাদের যেভাবে ঈদটা কাটছে সেটা অনেক ভালো লাগে আমাদের। ফিরোজটা আমাদের ছবি তোলা শেষ, ফটো সেশন শেষ, লুকতে লুকতে সবে চুপি, দ্যাট ইজ আ স্মল চুপি, আ স্মল, হ্যাঁ দিন সিট বল, বাট কি হয়েছে হট সিট বল দেখি, আমি চাবি চাবি দিয়ে চলে গেছি। বাবা কি করে দাওয়াত উদ্দেশ্যে আছি, বয়সী বা বাবা আজকে বাইরে যে গরম, আমি তো কাপড় চোপড় পরে মনে হচ্ছে ফিট আছে, What are you doing?
What happened? Hot! Stop. How hot? So hot. যাবানা চাচুদের বাসায়? চাচুদের বাসায় যাবানা? কেন? কেসের উপর মেরে গেছে? তোমরা এখান দিয়ে নামছো কেন? Okay. Elias, you shy? Yes. Don't touch. Why? Kalamuni angry hobe. Why? Look, it is nice kore shundor kore sajiye rekheche na. Kalamuni angry hobe dhorona. Yes, small. It's decoration er jonno baba. আমি খাবার তুলি, এটা ফয়েল। হ্যাঁ, এত মাছি, আপনি প্রচুর মাছি আসে ইদানিং। ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে সবার বাসায় ঘুরে বেড়ানো। ঈদের দিন আসলে, ঈদের দিনটা ভাবলে ছোটবেলার কথা যখন ভাবি, দুপুরে লাঞ্চ করেই আমাদের সব কাজিনরা আমরা বের হয়ে যেতাম, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি থাকি। সো আমার অনেকগুলো কাজিন আছে, তো সব কাজিনরা মিলে বের হয়ে যেতাম। আর আমাদের সব আত্মীয় স্বজন সবাই নারায়ণগঞ্জ থাকে, বিকজ আমার দাদা নানা বাড়ি নারায়ণগঞ্জে, সবাই এখানে সেখানেই থাকে। সো সেই সুবাদে দেখা যেত যে সবার বাসায় যে ঘুরে ঘুরে দেখতাম, সবার বাসায় যেতাম, সালামি নিতাম। আর কোরবানির ঈদের সকালে কোরবানি দেওয়ার যে একটা মজা, সেটা তো মিস করি। কিন্তু বাচ্চাদেরকে এখানে চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের কালচারটার সাথে পরিচিত করাতে, কারণ ওরা এখানে বড় হয়ে উঠছে, ওরা এখানে শুধু ক্রিসমাস আর হ্যালোইন দেখে। সো ওদের কাছে মনে হয় ওইটাই মনে হয় উৎসব, কিন্তু যখন ঈদ আসে তখন যেন ওরা বোঝে যে না, ওইটা আমাদের উৎসব না, এই ঈদটা হচ্ছে আমাদের উৎসব। এটা আসলে বোঝানোর জন্য কিন্তু সেইভাবে নিজেদেরকেও মেনটেন করতে হয় সব কিছু। তো সেই জন্য প্রতি ঈদে বাচ্চাদেরকে আমি গিফট দেই, সেই সাথে দেখা যায় যে সব জায়গায় ওদেরকে নিয়ে যাই। আমাদের যে বাংলাদেশি কালচার আছে সেটা যেন ওরা জানে, বোঝে এবং সেটার সাথে যেন পরিচিত হতে পারে, সেটার সবসময় চেষ্টা করি। এখন আমরা এসেছি আরেক ভাবির বাসায়, এটা কর্ক সিটিতে। তো আমরা তো মিডলটনে থাকি, মিডলটনের সব দাওয়াত শেষ করে তারপর আমরা কর্ক সিটিতে আসি। তো এখন এসেছি ভাবিদের বাসায়। এই এরিয়াতে অনেক ভাবিরা থাকে, সব ভাবিরা এত ভালো, ওনারা এত মিশুক, মানে আমাদেরকে, আমরা তো ওনাদের ছোট, সো আমাদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, মানে ওনাদের প্রশংসা করে আসলে শেষ করতে পারবো না। এক একজনের যে এক এক
একজন গুণী এবং প্রত্যেকটা ভাবির বাসায় যখনই আসি আমি শুধু হাসি আর বলি যে আপনার বাসায় আসলে দুই দিন আগে থেকে না খেয়ে আসা উচিত। ভাবি এত কিছু রান্না করে, মানে তার মনটা যেমন বড় তেমনি সে মানুষকে মানে খাইয়ে পেট ভরিয়ে দেয়। অনেক কিছু বানিয়েছে, মিষ্টি বানিয়েছে, আর মা যেমন গুণি বলে না মেয়েও তেমন হয়। ভাবির মতোই ভাবির সুন্দর একটা মেয়ে আছে, এবং এই যে ভাবির মেয়ে সাবরিনা, ও এই কেক দুইটা বানিয়েছে, অসম্ভব মজার এবং প্রত্যেকটা আইটেম খুব মজার ছিল। ভাবি অনেক গুণের, অসম্ভব রকম গুণের, অনেক খাবার বানাতে পারে। আমার মনে হয় উনি যা পারে তার দশ ভাগের এক ভাগ হয়তো এখানে দেখছেন। তো সবসময় ভাবি অনেক কিছু করে, প্রত্যেক ঈদে অনেক আয়োজন করে, এবং নিজের হাতে বানানো চালের রুটি বানিয়েছে। আমি তো মানে বিদেশের জীবনে এগুলো বসে আসলে এক্সপেক্ট করার মতো না। সেই সাথে ভাবি আমাকে তার গার্ডেনে নিয়ে দেখাচ্ছিল যে লাল শাক লাগিয়েছে, সিম গাছ লাগিয়েছে, লাউ গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ। মানে ভাবিকে বলছিলাম যে গাছ যখন বড় বড় হবে তখন তো সাথে সাথে খেতে চলে আসব। মানে এত সুন্দর সুন্দর গাছ, মাশাআল্লাহ। সবার হাতে আসলে গাছ হয় না, তো ভাবির হাতের গাছ এত সুন্দর হয়। আর ওনারা সবাই এত গুণী, মানে ওনাদের কথা আমি বলে শেষ কী করবো। ওনারা যেমন রান্না করে তেমন সাংসারিক, তেমনই গার্ডেন সাজিয়ে রেখেছে। গার্ডেনটায় গিয়ে আমার পুরো মনে হয়েছে বাংলাদেশের মতো, বাংলাদেশে ইট দিয়ে যেভাবে গার্ডেনে পার্টিশনগুলো দেয় ভাবি সেম ওভাবে করেছে। খুব ভালো লেগেছে আমার কাছে, খুব সুন্দর গার্ডেন। এবং আমার এখানে আসলে এত ভালো লাগে, আমরা তো সাধারণত মিডলটনে থাকি, ভাবিরা থাকে একদম কর্ক সিটি সেন্টারে। তো দেখা যায় যে আমাদের বাসা থেকে মানে সময় নিয়ে আসে, কিন্তু যখনই আসে ঘুরে যায়। আর ঈদটা সত্যি ঈদ মনে হতো না যদি ওনাদের এখানে আমাদের না আসা হতো। তো এই যে এখন চলে এসেছি আরেক গুণবতী ভাবির বাসায়। এই ভাবিটার নাম হচ্ছে নাজমা ভাবি। ভাবি এত মিশুক এবং এত ভালো, ভাবিও মিষ্টি বানিয়েছে, দুই তিন রকমের মিষ্টি বানিয়েছে, নিমকি যা যা আছে সব ভাবির হাতে বানানো। দইটা তো অসম্ভব মজার ছিল। আর সবচেয়ে অবাক করা হচ্ছে ভাবির সাথে থাকতে থাকতে ভাইও গুণের হয়ে গেছে, জিলাপিটা ভাই বানিয়েছে। এবং ওনারা দুইজনই অনেক ভালো, অনেক মিশুক, আমাদেরকে অনেক আদর করে। আর স্পেশালি আসলে আরহামের বাবা যখন বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড এসেছে তখন ওর বয়স মাত্র 18 বছর ছিল। সো এই এত বছর যাবত ওনারা চিনে ওকে, সো অন্যরকম আদর করে সবাই। আর আসলে ওনারা অনেক মিশুক, এবং এই যে বললাম যে সবাইয়ের এত এত গুণ, ওনাদের দেখলে মনে হয় আমি একদম বেগুন। মানে ওনাদেরও গার্ডেনিং আছে, ওনারাও অনেক গার্ডেনিং করে। ভাবি গাছে ব্লুবেরি ধরেছে, ভাবি ঘুরে ঘুরে আমাকে সব দেখাচ্ছিল যে কোনটার মধ্যে কি হয়েছে, কোন কোন ফুল হয়েছে। আর আসলে ওনারা সবাই এত গুণের। আর সবার বাসায় ঘুরতে ঘুরতে আমার সময় যে কীভাবে চলে গেছে, গল্প করতে করতে আড্ডা দিতে দিতে, তাই বেশি ভিডিও করতে পারিনি। কারণ ভিডিও করতে গেলে দেখা যায় অনেক সময়ে কথা বলা যায় না বা কথা বলা হয় না সত্যিকার অর্থে। যে সেই জন্য আমি এত ভিডিও নিয়ে ব্যস্ত থাকি না, যতটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য করা দরকার জাস্ট ততটুকু করেছি। এই যে ভাবিদের বাসায় ব্যাক করলাম। আর এক এক এইখানে সবাই আশেপাশে থাকাতে গাড়ি দিয়ে যাওয়া লাগে না, হেঁটে হেঁটেই সবার বাসায় চলে যাওয়া যায়। এত এত ভালো লাগে এখানে আসলে আমার। তো এখন এসছি আরেক ভাবির বাসায়। এই ভাবি হচ্ছে আরেক বাসার বাহির, ওনার রান্না খুব মজার। আর তো ভাবির বাসায় এখন এসেছি। আমি এখন পাই না। মিষ্টি অনেক আগে আমার।
ভাবির মিষ্টিটা এত মজা হয়েছিল, এত নরম ছিল, মানে আমার মনে হচ্ছে এখনও মুখে লেগে আছে ওনার মিষ্টির স্বাদ। অসম্ভব মজার ছিল ওনার মিষ্টিটা। আমি যদিও মিষ্টি ছাড়া কিছু খেতে পারিনি, কারণ আমার মনে হচ্ছিল গলার মধ্যে, মানে গলা পর্যন্ত আমার খাবার আটকে আছে। সবার বাসায় গিয়ে একটু একটু করে খেতে খেতে আমার মানে আর জায়গা ছিল না। ভাবির গার্ডেনটা এত সুন্দর, আর ভাবি অনেক গুণের, এই সিমেন্ট দিয়ে উনি এগুলো সব নিজে নিজে বানিয়েছে, এবং লাউ গাছ লাগিয়েছে পুরো বাংলাদেশের মতো মাচার মতো করেছে, এত সুন্দর করে করেছে। আর কীভাবে দেখতে দেখতে আমরা রাতে 10টা বাজে সেখান থেকে ফিরেছি, আমার তো এখনও অবাক লাগছে যে এতটা সময় কীভাবে চলে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো কেটেছে আল্লাহর রহমতে, এবং অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আর আবারও ঈদ মোবারক।